ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা বন সহায়ক পদে ইন্টারভিউ দিয়েছিলে তাদের জন্য খুশির খবর কারণ আর কিছু দিনের মধ্যে অর্থাৎ এই মাসের শেষের দিকেই তোমাদের কিন্তু রেজাল্ট বের হতে চলেছে বন সহায়ক পদে এবং ডিসেম্বর নাগাদ কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হতে পারে ডিসেম্বর নাগাদ কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হতে পারে আর এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় সমস্ত জেলারই ইন্টারভিউ পর্ব কিন্তু শেষ হয়ে গেছে প্রায় সমস্ত জেলারই হয়তো কিছু কিছু ক্ষেত্রে এখনও বাকি আছে যেমন শোনা যাচ্ছে যে নদিয়া এবং মুর্শিদাবাদে আবার দ্বিতীয় পর্বের ক্ষেত্রে মানে দ্বিতীয় পর্বের যে ইন্টারভিউ শুরু হবে সেক্ষেত্রে নাকি এস এম এস আসতে শুরু করছে সেক্ষেত্রে সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ইন্টারভিউ হয়তো চলতে পারে কারণ বেশ কিছু প্রার্থীর কিন্তু ইন্টারভিউয়ের জন্য এস এম এস এসছে তাহলে এছাড়াও আরও দু একটা জেলায় এখনও পর্যন্ত যা জানা যে যাচ্ছে যে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে তবে কিছু ক্ষেত্রে হয়তো দ্বিতীয় পর্বের কিছু কিছু ক্ষেত্রে হয়তো দ্বিতীয় পর্বের ইন্টারভিউ কিছু প্রার্থীর হতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইল খোলা রাখতে হবে অথবা যদি রিসার্চ করা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইল রিসার্চ করতে হবে নয়তো কিন্তু তোমাদের এস আসবে না আর তোমরা হয়তো আর কিছু দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট পেয়ে যাবে সেই রেজাল্ট কিভাবে জানবে অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত তোমরা হয়তো তোমার তোমাদের ইমেইল থেকে অথবা এস এর মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে যে তোমরা কোয়ালিফাই করেছ কি না এছাড়াও তোমরা এস এম এস বা ইমেল ছাড়াও তোমরা এই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারো দেখো ডাব্লু এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা রেজাল্ট জেনে নিতে পারো এবং যা জানা যাচ্ছে হয়তো সূত্রের যে খবর ডিসেম্বর নাগাদি হয়তো তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যেতে পারে যেটা আগে জানা যাচ্ছিল যে নভেম্বরের ফার্স্ট অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে কিন্তু সেটা সম্ভব নয় কারণ এখনও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ পর্ব চলছে তবে এটা যেহেতু জেলাভিত্তিক নিয়োগ তাই হয়তো জেলাভিত্তিক কিন্তু আলাদা আলাদা রেজাল্ট হতে পারে আর এ ব্যাপারে আমি বিস্তারিত জানতে পারলে কিন্তু তোমাদের জানিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল